হ্যালো এভরিবডি, নিউটন অনলাইন স্কুলের এই ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। এই ভিডিওতে আমরা নবম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নিই প্রশ্নটি। তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। তো এই ছিল প্রশ্ন, এখন আমরা চলে যাব এর উত্তরে। তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে, প্রথমেই আছে সমষ্টিগত সম্পদ। যে সকল সম্পদের উপর সকলের সমান অধিকার থাকে এবং সকলেরই সেগুলো সমানভাবে ব্যবহারের সুযোগ পায় তাদেরকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, হাসপাতাল ইত্যাদি। নিম্নে আমার এলাকার সমষ্টিগত সম্পদ এর একটি তালিকা তুলে ধরা হলো। রাস্তাঘাট, রেলপথ, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, পার্ক, পরিবহন বা বাস অফিস। ছাড়াও মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদনদী ইত্যাদিও সমষ্টিগত সম্পদের আওতাভুক্ত। কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করার সংরক্ষণ সমাজের সকলেরই যেহেতু সমষ্টিগত সম্পদের ব্যবহারের সমান অধিকারের ভোগ করে, তাই সকলের উচিত সেগুলো সংরক্ষণ করা। উপরে উল্লেখিত তালিকার মধ্যে রাস্তাঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমষ্টিগত সম্পদ। রাস্তাঘাট সংরক্ষণে ও টেকসই উন্নয়নের ভূমিকা নিম্নে তুলে ধরা হলো। রাস্তাঘাটের পরিকল্পিত ব্যবহার সম্পর্কে এলাকার মানুষজনকে সচেতন করতে পারি। রাস্তার দুই ধারে গাছ রোপণ করতে পারি, এরকম দেয়া আছে। তারপর আছে চার নম্বর রয়েছে নতুন রাস্তাঘাট তৈরির সময় কিংবা সংস্কারের সময় সুপরিকল্পিতভাবে হচ্ছে কি না তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানিয়ে খোঁজখবর নিতে পারি, এইভাবে দেয়া আছে। পাঁচ নম্বরে রয়েছে এলাকার রাস্তার ছোটোখাটো গর্ত কিংবা ভাঙা জায়গাগুলো সকলেই মিলে মাটি দিয়ে মেরামত করতে পারে। তো ওই যে তত্ত্বগুলো দেওয়া আছে এর সাথে আরও কিছু তত্ত্ব বাড়িয়ে শিক্ষার্থীরা তোমরা চাইলেই কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো। তো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি শুধুমাত্র আইডিয়াটি তোমাদের সাথে শেয়ার করার। তো আশা করি এখান থেকে তোমরা কিছুটা নোট করতে পারবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।